আল্লাহ, লা ইলাহা আগে, সব ইলাকে বাদ, তারপরে স্থান দিতে হবে কাকে? ইল্লাল্লাহ। এই জন্যই তো সালাত পড়েন, সিয়াম পালন করেন, কাজে লাগে না কেন? কেন কাজে লাগে না? তাওহিদে রুবুবিয়ার গোষ্ঠী নেই, তাওহিদে উলুহিয়াতেও ত্রুটি রয়েছে, তাওহিদে আসমা ও সেফাতকে গ্রহণ করবেন কি করে? নাম রেখেছেন গরিবে নামাজ। তাওহিদে আসমা ও সেফাত কি এখন আছে? নাম রাখছে কি দস্তগীর? কেন? আল্লাহর নামে সব। একজন ব্যক্তির নাম হলো যে কি বলে, যে কি বলে, রশিদ বিন মালিক। মালিক কার নাম? আল্লাহর নাম। ওর বেটা বানাইছে রশিদকে, এটা কি হলো? আল্লাহর নামগুলো বিকৃত হয়ে গেছে, এখন আল্লাহর সেফাতও বিকৃত হয়েছে। এই যে তিনটা স্থান পূরণ করলে যে আল্লাহকে মেনে নেওয়া হবে, এই তিনটা স্থান কি পূরণ আছে আমাদের? নাই, নাই। এখন যে কথাটা আমি গুরুত্বের সাথে বলার চেষ্টা করছি, সে কথাটি হলো এই যে আমরা ইবাদত করি 50 বছর যাবত, কিন্তু আপনি বলছেন যখন যায় নামাজে দাঁড়ায়, সালাতে যখন দাঁড়ায়, তখন 4 রাকাত সালাত পড়লাম, মসজিদে ছিলাম না, সালাম ফেরানোর পরে দেখছি আমি মসজিদে বসে আছি, মানে ওই দোকানের ব্যবসার মধ্যে আছেন, ওই সিঙ্গাপুরে কি হচ্ছে, দুবাইয়ে কি হচ্ছে, সৌদি আরবে কি হচ্ছে, ওই ব্যবসা টাকা পয়সা নিয়ে এক মাথায়, সালাম যখন ফিরলেন তখন বলছে ওহ আমি তো মসজিদে বসে আছি। মানে আপনার মধ্যে তাওহিদটা নাই, খুব ইবাদত করছেন প্রভাব পড়ে না। কেমন হয়েছে জানেন? এই পাবনা মেন্টাল হাসপাতাল আছে একটা, তো ওখানে গিয়ে দেখছি এক পাগলকে পরীক্ষা করে ওরা বিভিন্নভাবে, পাগলটা ভালো কিনা। তো ডাক্তার সাহেব বলছে যে এই পাতিলটা তুমি ভর্তি করো পানি দিয়ে, তো পানি নিয়ে আসছে আর ভর্তি করছে, কিন্তু পাতিলের তলায় ফুটা আছে, তো তাড়াতাড়ি তুমি ভর্তি করো, তো পানি নিয়ে আসছে আর ভর্তি করছে, কিন্তু পানি পড়ে যাচ্ছে, দেখতেও পাচ্ছে। এই পানি দিতে দিতে ও একবারে অস্থির হয়ে ক্লান্ত হয়ে গেল, শেষে বলছে যে স্যার পানি পাতিল ভরতে পারলাম না। কেন? পাতিলটা অনেক বড়, ভরছে না। তাহলে ওর মাথার তার ঠিক আছে? ঠিক নাই। ঠিক বাংলাদেশের মানুষের অবস্থাটা এই রকমই, ও ইবাদত করে, সেজদা করে, সিয়াম পালন করে, সালাত আদায় করে, যাকাত দেয়, কিন্তু ওর তলা ছিদ্র করা আছে, লাভ হয় না। ওর আকীদায় ত্রুটি রয়েছে, যার কারণে সালাত সিয়ামের কোনো প্রভাব তার উপরে পড়ে না। ঠিক ওই ছেলেকে যেমন মেন্টালে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ঠিক তাওহীদ বুঝার জন্য মুসলিমদেরকে নতুন করে ক্লাস করতে হবে, না হলে হবে না। তাওহীদের ক্লাস দরকার, আপনি তো বুঝেন না, তাওহীদের মর্মটা আমার বুঝ নাই। আমি এই উদাহরণটা নিলাম অনেক কষ্ট করে, যে ঘটনা তো তাই দেখতেছি, একটা ছেলে একটা পাখি পুকুরে পড়ে মারা গেছে, তো মানে মারা যায়নি, মারা যাচ্ছিল, তো পাগল চট করে এই পাখিটা ধরে নিয়ে এসে উপরে রেখে দিয়েছে। তো ডাক্তারকে বলছে স্যার, ও মনে করেছে যে হয়তো পাখিটাকে ধরে নিয়ে এসে উপরে রেখে দিল, সুতরাং এমন আর পাগল নাই, ভালো হয়ে গেছে সম্ভবত। ও নিজেও বলছে স্যার আমি তো ভালো হয়ে গেছি, দেখেন কেন ভালো হয়েছে, বলছে যে পাখিটা পানির মধ্যে ডুবে ভিজে যাচ্ছিল, যার কারণে আমি ওখানে নিয়ে এসে রোদে শুকাতে দিয়েছি। তাহলে আসলেই কি ওর মাথা ঠিক হয়েছে? না। কোন জায়গায় ত্রুটি আছে? পাখিটা কিন্তু তুলেওছে এটাও ঠিক, উপরে রেখে দিয়েছে এটাও ঠিক, কিন্তু বুঝটা কি, ওকে শুকানোর জন্য তুলেছে, ও ভিজে যাচ্ছিল, কিন্তু বুঝটা দরকার ছিল কিসের? ও তো মারা যাচ্ছে তাই বাঁচাতে হবে।
ঠিক বাংলাদেশের মানুষের এবাদতটা ওই রকম পাখিকে ভিজানোর মতো শুকানোর মতো হয়ে গেছে। খুব দুঃখজনক, খুব দুঃখজনক। আপনারাও সাবধান হন।